পুরুলিয়ার ঝালদা পুরসভার বোর্ড গঠনের সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ বিষয়ক চিঠি প্রত্যাখ্যান করলেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী তথা ওই পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। জানা যায়, আগামী ৫ই এপ্রিল এক সভার মধ্য দিয়ে ঝালদা পুরসভাতে নতুন বোর্ড গঠন হওয়ার দিন স্থির হয়। তাই তার আগেই প্রশাসনের তরফ থেকে পুরসভার প্রত্যেক কাউন্সিলরের কাছে বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হচ্ছিল। সম্প্রতি সেই চিঠি পাঠানো হয় পূর্ণিমা কান্দুর কাছেও, কিন্তু স্বামীর মৃত্যুর ঘটনায় জড়িত খুনিদের গ্রেফতারের আগে তিনি সেই চিঠি নিতে অস্বীকার করেন এবং তার আগে নতুন পুরবোর্ড গঠনের ক্ষেত্রেও আপত্তি জানান তিনি। যদিও পরে সেই চিঠি গ্রহণ করেন নিহত তপনবাবুর ভাইপো মিঠুন কান্দু। জানা যায়, ১২টি আসনের মধ্যে বিশিষ্ট ঝালদা পুরসভাতে তৃণমূল কংগ্রেস ৫টি আসন এবং কংগ্রেস ৫টি ও নির্দল প্রার্থীরা ২টি আসন দখল করেছিল। কংগ্রেসের জয়ী ৫জন কাউন্সিলরের মধ্যে ২জন কাউন্সিলর হলেন তপন কান্দু এবং তার স্ত্রী পূর্ণিমা কান্দু। আমি এটাই বলতে চাই, এখন ওদের বোর্ড গঠন নিয়ে খুব তাড়া হয়েছে সিটে বসার জন্য, এটা কি উচিত? একটা কাউন্সিলরের হত্যা হয়েছে, আমার স্বামী যে হত্যা, তাদের দোষীদেরকে আগে ধরা হোক, শাস্তি হোক, তারপরেই বোর্ড গঠন হবে, আমার সেই বক্তব্য। আর বোর্ড গঠনের প্রথমে রেজাল্টের সময় শুনানি হয়েছিল, রেজাল্টের সময়ে যে ১২ তারিখে বোর্ড গঠন হবে, হঠাৎ করে ডেট চেঞ্জ করে আবার ১৩ তারিখে আমার স্বামীর হত্যা হই। এর পেছনে আমি তো বলছি, এটার পেছনে তো পুলিশ সমেত জড়িত আছে, আইসি, আর তার মধ্যে আমি যাদের যাদের নামে অভিযোগ করেছি তারা আছে। আর এটা তো আমি বলতে চাই, বোর্ড গঠনে নিয়ে এইটা হয়েছে, তার জন্য আমি সিবিআই চাইছি, যাতে আরও যারা আছে এটার সঙ্গে জড়িত তারা ধরা পড়বে। আমি এটাই চাইছি, আমার স্বামীর হত্যা যারা করেছে তারা, সেই দোষীরা ধরা পড়ুক, তারপরেই বোর্ড গঠন হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।